হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার এপিসোড। আজকে এপিসোডটা একটু অন্যভাবে সাজিয়েছি। আপনারা হয়তো অলরেডি জেনেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন প্রচারণা চলছে। তো এখানকার সেক্টর 11, 12, 13, 14 নম্বর, এই চারটা সেক্টর মিলে 1 নম্বর ওয়ার্ড। সো এই ওয়ার্ডে এটা খুব স্ট্রং প্রার্থী দাঁড়িয়েছে। সো তাকে নিয়ে আজকে পুরা দিনটা আমরা তার সাথে স্পেন্ড করব। সো কল্যাণ সমিতি জন্য সে অনেক দিন ধরে কাজ করে আসছে। সে হচ্ছে আমাদের এলাকার খুবই পপুলার একজন পার্সন, মামুন শরীফুর রহমান শরীফ। সে কল্যাণ সমিতিতে দীর্ঘ 2 বছর ধরে সেক্টরে কল্যাণের জন্য কাজ করে আসছে। তো তার পক্ষ থেকে সেক্টরবাসী কী কী চাবে চাচ্ছে, এগুলো সে কীভাবে ফুলফিল করবে এবং তাই সে অলরেডি কী কী করেছে, পুরো বিষয়টা তার মুখ থেকে আমরা শুনব। তো চলেন, লেটস গো টু টক টু হিম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আমরা তো শুনতে পারলাম যে 1 নম্বর ওয়ার্ডে আপনি ব্যাডমিন্টন মার্কে দাঁড়িয়েছেন। তো সেক্টরবাসী জানতে চাচ্ছে আসলে তাদের জন্য আপনি কী কী কমিটমেন্ট নিয়ে আসছেন, আর যেহেতু আমরা জানি যে 11 নম্বর সেক্টরের কল্যাণ সমিতি আপনি সেক্রেটারি, তো অলরেডি অনেক কাজ করেছেন, তো কী করবেন সেটা না গিয়ে আমরা একটু দেখি আপনি কী করেছেন অলরেডি জনগণের জন্য। তো একটু ডিটেল যদি আমাদের বলতেন খুব ভালো হইতো। ধন্যবাদ আপনাকে। আমি উত্তর 11 নং সেক্টর কল্যাণ সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। তা আমি সেক্টরবাসীর কী সমস্যা এটা আমি আল্লাহর মধ্যে সবচেয়ে বেশি বুঝি, এটা আমি বলতে পারি। সেই হিসাবে সেক্টরবাসীর কার কী সমস্যা এটা হয়তো আমার থেকে কেউ বেশি বলতে পারবে না, জানতে পারবে না। তার মধ্যে থেকে সেক্টরের কল্যাণের কাজে আমি একমাত্র নিয়োজিত ব্যক্তি, যে সেক্টরের বাসিন্দা এবং ফ্ল্যাট ওনার যারা আছেন তাদের কল্যাণের জন্য কাজ করতেছে। সেক্টর 11 জন্য অলরেডি আপনি আছেন অনেক দিন ধরে, তো কি কি করেছেন যদি বলতেন? আমি 11 নং সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং উত্তরা অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় তা আমি দেখেছি যে এই আমাদের উত্তরা 11, 12, 13, 14 এই চারটি সেক্টরের স্মার্ট কার্ড বিতরণের একটা সময়সূচি ছিল, যেটা হরিরামপুর ইউনিয়নের আওতায় কামারপাড়া স্কুলে বিতরণ করার কথা ছিল 2017 সালে। সেটা আমি এই মানুষের কষ্ট লাঘবের জন্য সেক্টরবাসীর সুবিধার্থে আমি সেটা এই কামারপাড়া স্কুল থেকে স্থানান্তর করে উত্তরা 11 নং সেক্টর কল্যাণ সমিতির কার্যালয়ে আমি এই চারটি সেক্টরের বাসিন্দাদের সুবিধার জন্য আমি স্মার্ট কার্ড বিতরণ করেছি আমার নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে। তো আমি এই সেক্টরের যে সকল সমস্যাগুলা, এক হলো পানির সমস্যা, গ্রীষ্মকালে যে পানির সমস্যা হয় এই সমস্যার জন্য আমি সব দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আর সেক্টরবাসী বলতে পারবে যে আমি আসলে পানির সমস্যার জন্য কী কী কাজ করেছি, কোন কোন রোডে আন্তঃসংযোগ করেছি, এই সকল কাজ করেছি। এবং ওয়াসার সাথে একটা আলোচনা হচ্ছে, ওয়াসা এবং রাজুকের সাথে আলোচনাটা মানে খুব ফলপ্রসূ হয়েছে। খুব অল্প দিনের মানে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমরা যে সকল সেক্টরে পানির পাম্প নেই সে সকল সেক্টরের পানি পাম্পের জন্য একটা পানির পাম্পের জন্য একটা নির্দিষ্ট জায়গা হয়তো রাজুকের কাছ থেকে বরাদ্দ পেতে পারি। এই জন্য ওয়াসাকে বরাদ্দ দিলে হয়তো আমাদের সেক্টরবাসীর পানির সমস্যা লাঘবের জন্য একটা পাম্প স্থাপন হবে আমি আশা করি। আমরা তো জানি যে আপনি এখানকার লোকাল, হ্যাঁ, তো আপনার সম্পর্কে যদি বলতেন তাহলে সেক্টরবাসী আসলে উপকৃত হইতো, আসলে ব্যাকগ্রাউন্ড আসলে অনেকে জানা দরকার। জি, তো আমার বাবা, আমি মোহাম্মদ শরীফুর রহমান, আমার বাবার নাম নবলি মাস্টার। তো আমরা এখানকার আদি বাসিন্দা। এই 51 নং ওয়ার্ড যেটা গঠিত 11, 12, 13, 14 এই সেক্টরে আমাদের জমি জমা ছিল। এখান থেকে সরকার যখন, রাজুক যখন জমি অধিগ্রহণ করে আমাদের বসত বাড়ি সহ সকল কিছু অধিগ্রহণ করে রাজুক আমাদের ক্ষতিগ্রস্ত হিসেবে
অর্থ প্রদান করে এবং আমরা রাজুকের কাছ থেকে প্লট বরাদ্দ পাই, সেই হিসাবে আমরা এই উত্তরা এখন বর্তমানে বসবাস করতেছি। তো আপনি হয়তো জানেন না যে আমার সেক্টরবাসী অনেকে অবগত আছেন যে আমার বাবা আলহাজ নওয়াব আলী মাস্টার, উনি 13 নং সেক্টরে, উত্তরা 13 নং সেক্টরে অবস্থিত 11 নং রোডে অবস্থিত বাইজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের প্রতিষ্ঠাতা আমার বাবা। তার পাশে হাই স্কুল একটা আছে, রাজুক উত্তর আইডিয়াল হাই স্কুল, সেই স্কুলেরও প্রতিষ্ঠাতা আমার বাবা। তার পাশে একটি কবরস্থান আছে, সেটা আমাদের পারিবারিক কবরস্থান, এবং তার পাশে একটা গাউসুল আজম মসজিদ আছে, সেটাও আমার বাবা সেটার প্রতিষ্ঠাতা, এবং তার পাশে আরেকটি মাদ্রাসা আছে, সেটারও প্রতিষ্ঠাতা আমার বাবা সহ আমার চাচা জ্যাঠারা। তো আমার বাবা 14 নং সেক্টর বাইতুন আমান জামে মসজিদের প্রতি মোতোয়াল্লি। তো আমার বাবা দাদা অনেক আগে থেকেই মানুষের সেবায় নিয়োজিত আছে। আমরা চেষ্টা করি যে মানুষের সেবায় আমরা যাতে উপকৃত হতে পারি। আমাদের তো আসলে যাওয়ার জায়গা নাই, আমরা এই মাটিতে জন্ম, আমি এই মাটিতে মানুষকে সেবা করতে হবে, এই মাটিতে মানুষকে নিয়ে বেঁচে থাকতে হবে। তা আমার দাদা এবং বাবা যখন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, আমার বাবা এখনও মানুষের সেবায় নিয়োজিত আছেন, আমি তাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমি এখনও মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। আমি উত্তরা 12টি সেক্টর নিয়ে যে গঠিত উত্তরা অ্যাসোসিয়েশন, সেই উত্তরা অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো আমি রাজুক কলেজ থেকে HSC কমপ্লিট করি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগ থেকে মাস্টার্স করি। তো আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমার এই সেক্টরে যেই সকল সমস্যাগুলো আছে, এই সেক্টরবাসীর যে সমস্যাগুলো আমি হয়তো সবচেয়ে বেশি বুঝি, কারণ আমরা যেই 7 জন প্রার্থী এই নির্বাচনে দাঁড়িয়েছি, তার মধ্যে থেকে আমি একমাত্র ব্যক্তি যিনি সেক্টর কল্যাণ সমিতির নির্বাচিত একজন প্রার্থী বা সেক্টরের মনোনীত প্রার্থী, আর অন্যরা সেক্টর কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের কেউ নন। আমি একমাত্র ব্যক্তি যিনি সেক্টর কল্যাণ সমিতির সাথে জড়িত, সেক্টরের বাসিন্দাদের সুখ দুঃখের কথা হয়তো সবচেয়ে বেশি জানি এবং সমস্যাগুলো হয়তো বেশি জানি। ধন্যবাদ, আপনার ইনফরমেশন আমাদের সেক্টরবাসী যারা আছেন তাদের অনেক কাজে লাগবে। তো আমার লাস্টটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনার ইস্তিহারে অনেক কিছু উল্লেখ করেছেন যে আপনি যদি নির্বাচিত হতে পারেন আপনি এই এই জিনিসগুলো করবেন, তো এইগুলোর মধ্যে যদি দুই একটা আমাদের বলতেন যে আসলে এইগুলো আসলে আমাদের সেক্টরবাসীর জন্য আসলেই গুরুত্বপূর্ণ, তারা আসলেই চাচ্ছে, তো সেখান থেকে যদি কিছু বলতেন। সেক্টরবাসীর ভোটে নির্বাচিত হলে যে এই যানজট, নিরাপদ সড়ক এবং সেক্টরবাসী যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সেক্টরের অভ্যন্তরে যে সকল রাস্তাঘাট, যে সকল রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা নেই, রাস্তার পিচ পাকা করা নেই, সে সকল রাস্তাগুলো খুব দ্রুত কাজ করা, যে সকল রাস্তায় ল্যাম্পপোস্ট নেই সে সকল কাজগুলো সম্পন্ন করা, আর সেক্টরের অভ্যন্তরে যে সকালবেলা যে স্কুলে যাওয়ার সময় যে যানজটের সৃষ্টি হয় সেটা আমি খুব দ্রুতই সমাধান করার চেষ্টা করব, বা যানজট যাতে না হয়, পরিবেশ যানজটের সৃষ্টি যাতে না হয় সেই ব্যাপারে সজাগ এবং সচেতন থাকব। সেক্টর কল্যাণ সমিতির কার্যক্ষমতা এবং সীমাবদ্ধতা অনেক, আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও অনেক কাজ আছে যেগুলো করতে পারছি না বা আমার করা সম্ভবও নয়। আমি স্থানীয় সরকারের একজন সদস্য নির্বাচিত হলে আমি যেই কাজগুলো সাধারণ সম্পাদক হিসেবে কাজ করা সম্ভব হয়নি সেই কাজগুলো করতে সবচেয়ে সহজ এবং সুন্দর হবে। যে সকল রাস্তাগুলো এখনও পাকা হয়নি, যে সকল রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা নেই, যে সকল রাস্তায় ল্যাম্পপোস্টের ব্যবস্থা নেই, সে সকল রাস্তাগুলোর কাজ সর্বপ্রথম মানে সম্পন্ন করার চেষ্টা করব। আর পাশাপাশি আমরা যেই যানজটের সমস্যায় ভুগি, যানজট যাতে না হয় সেই ব্যাপারে 4টি সেক্টরের কল্যাণ সমিতির সাথে সমন্বয় করে যাতে আমরা এই যানজট মুক্ত এই সেক্টর করতে পারি বা আবাসিক পরিবেশ বজায় রাখতে পারি, এই জন্য আমরা সেক্টরের বাসিন্দাদেরকে নিয়ে কাজ করব।
ইনশাল্লাহ এইটা হয়তো আমি সমাধান করতে সচেষ্ট হব। আগামী 28শে ফেব্রুয়ারি আমি এই ব্যাডমিন্টন র্যাকেট মার্কায় সেক্টরবাসীর কাছে ভোট চাই এবং দোয়া চাই। আমি এই ব্যাডমিন্টন র্যাকেট প্রতীকে জয়যুক্ত হয়ে সেক্টরবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারি এবং সেক্টরবাসীর কল্যাণে কাজ করতে পারি। আপনার মূল্যবান মন্তব্য আমাদের সেক্টরবাসীর জন্য সামনে অনেক কল্যাণ বয়ে নিয়ে আসবে, তো সেই আশায় আমরা থাকব, সেক্টরবাসীও থাকবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তাকে আপনি কিরকম ভাবে দেখছেন? সে কি আসলে কি সেক্টরের জন্য কাজ করতে পারবে কিনা, কি সে আসলে কি যোগ্য কিনা, আপনার যদি একটু মতামত যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে আমরা যারা সেক্টরবাসী, আমরা যে ধরনের সমস্যাগুলো ফেস করছি বা সামনে পাচ্ছি, সেগুলো সমাধান করার জন্য একজন নিবেদিত প্রাণ কাউন্সিলর দরকার। একজন ব্যবসায়ীকে দরকার না, এখানে একজন চাকরিজীবীকে দরকার না, এমন কাউকে দরকার যে সকাল থেকে ঘুম থেকে উঠে যে সেক্টরে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে, যার কাছে এসে একজন সেক্টরবাসী তার প্রবলেমটা বলতে পারবে বা তার সমাধানের জন্য একটা আবেদন করতে পারবে। তো সেই হিসেবে আমি সেক্রেটারি সাহেব, ইনি 11 নম্বর কল্যাণ সমিতির সেক্রেটারি শরীফ সাহেব, ওনাকে যতটুকু দেখেছি, ওনাদের বিজনেস বা ফ্যামিলি বিজনেস যেভাবে আছে, উনি হয়তো ওটাতে অত সময় দিতে হয় না, উনি পুরোপুরি সেক্টরকে নিয়েই সময় দেন। উনি সকাল থেকে উঠে এসে এই কল্যাণ সমিতিতে পাওয়া যায় এবং ওর চিন্তাভাবনা অনেক কিছুই আছে। আমাদের একটা 11 নম্বর সেক্টরে এই লেকের পাড়ে একটা জায়গা ছিল যেটাকে ও পরবর্তীতে সবার সহযোগিতায় ডেভেলপ করে একটা মসজিদে রূপান্তর করেছে বা ওর পাশে ওই রাস্তাটাকে আরও হোয়াইট করার জন্য অনেক কাজ করেছে। আমরা আগে আমাদের ন্যাশনাল আইডি, ডিজিটাল ন্যাশনাল আইডি পাওয়ার জন্য যেতে হতো কামারপাড়াতে, যার রাস্তাটাও খুব ভালো না এবং ওইখানে স্কুলটাও অনেক কনজাস্টেড ছিল, এত লোককে অ্যাকোমোডেট করার জায়গা ছিল না। ও স্ব উদ্যোগে যতটুকু আমাদেরই আবেদন ছিল যে এটা নিয়ে কিছু একটা করেন, ও সিসি সাহেবের সাথে দেখা করে দরখাস্ত দিয়ে গুছিয়ে গেছে কীভাবে যেন হয়তো মানুষের জন্য কাজ করতে চাইলে কীভাবে যেন একটা পথ হয়ে যায়। ও এই কল্যাণ সমিতিতেই পুরো এই ডিজিটাল বা স্মার্ট কার্ডগুলোকে ডিস্ট্রিবিউশনের পুরো উদ্যোগটাও এখানে নিয়ে এসেছিল, যেটা দ্বারা হয়তো বা সবাই উপকৃত হয়েছে। অনেকে আছে এখন সেক্টরের মধ্যে বাস করে না, এখানে ভোটার হয়েছিল, স্মার্ট কার্ড এখানে অ্যাপ্লাই করেছিল, সে ঢাকার বাইরে থেকে এসে, দেশের বাইরে থেকে এসেও অনেকে এখান থেকে খুব ইজিলি এই সার্ভিসটা নিয়ে গেছে, যেটা আসলে যে নিয়েছে সেই জানে কতটা উপকার হয়েছে। সো রাইট নাও এখানে যারা ক্যান্ডিডেট আছেন অনেকেই, এখানে অনেকের সুনাম আছে, অনেকেই পরিচিত, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, বাট আসলে দরকার কী আগে যে ডেডিকেটেডলি বা নিবেদিতভাবে সেক্টরের জন্য কাজ করবে, সেক্টরের সময় দিবে। তো সেই হিসেবে হয়তো বা আমার চয়েস বা আমি মনে করব যে শরীফ বা শরীফের মতোই কাউকে দরকার, বাকিটা ভোটাররা যার যার মতো বিবেচনা করবে। বাট ইফ ইউ আস্ক মি, আই উইল গো ফর র্যাকেট। 11 নম্বর ওয়ার্ডে আমি যোগ্য মনে করি আমাদের শরীফ ভাইকে, কারণ উনি এই সেক্টরের জন্য অনেক কাজ করেছে এবং আগ্রহ আছে ওনার কাজ করার। ব্যাডমিন্টন মার্কারে উনি দাঁড়াইছে, তো ওনার পোস্টার চারদিকে ওনার অনেক জনপ্রিয়তা দেখতেছি, তো আমি যেহেতু ওনাকে পার্সোনালি চিনি আমি ওনাকে ভোটটা দিতে চাচ্ছি আর কি। তো বাকিটা 28 তারিখে দেখা যাবে। কি চাই যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে চাই, যে হচ্ছে একটা শিক্ষিত, তারপর হচ্ছে তরুণ, যার প্রকৃতপক্ষে জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য কাজ করার আগ্রহ আছে, আমরা ঠিক সেরকম মানুষটাকে আমরা কিন্তু আসলে ভোট দিতে চাই। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যাব যে আমাদের এলাকার বা আমাদের বিভিন্ন স্থানের রাস্তাঘাট, তারপর সাধারণ জনগণের নিরাপত্তা, মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলো যদি পূরণ করে দেয়, মানে যার আগ্রহ আছে যে না সে আমাদের জন্য এইসব কাজ করে দেবে, জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে, যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করবে, এরকম আগ্রহী ব্যক্তিকেই কিন্তু আমরা যোগ্য প্রার্থী হিসেবে মনে করে থাকি। ঠিক এরকম এসব কোয়ালিটি যেসব যে যার মধ্যে আছে, যে প্রার্থীর মধ্যে থাকবে, অবশ্যই আমরা সেই প্রার্থীকেই কিন্তু ভোট দিব। তো আমরা এগুলো বিবেচনা করে, তো আমার কাছে মনে হয় যে যারা যারা প্রার্থী আছে আমাদের 11 নম্বর ওয়ার্ডে, আমার কাছে মনে হয় যে ব্যাডমিন্টনটা বেশ ভালো, তো ইচ্ছা আছে যে আমরা ব্যাডমিন্টন মার্কায় একটা ভোট দিব। আমি মনে করছি এবার ব্যাডমিন্টনই জিতবে। শরীফ আঙ্কেল অনেক ভালো লোক, তিনি 51 নম্বর কাউন্সিলর পদপ্রার্থী, তিনি আমাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ অতীতে করেছে, আশা করি ভবিষ্যতে আমাদের জন্য আরও কিছু করবে এবং রাস্তাঘাট এবং আমাদের
আমাদের ছেলেমেয়েদের জন্য বিভিন্ন খেলাধুলার জন্যও তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন আগেও। তাই আমি মনে করছি প্রত্যেকে ব্যাডমিন্টন মার্কায় ভোটটা দেওয়া উচিত। আমার দাদি গো, ওই আমার ভাবি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, ও সেক্টর বাহাসি সব নেতার চাইতে আমার শরীর নেতাই বালা, সবাইয়ের চাইতে আমার শরীর বাই বালা, সব মার্কার চাইতে আমার ক্যাট মার্কাই বালা,